আজ আমি আপনাদের সাথে যে ডিপিএসটি নিয়ে কথা বলবো সেই ব্যাংকটির নাম হলো ফাঁসিকুটি ইসলামী ব্যাংক। এই ডিপিএসটির মেয়াদ কত বছর এবং ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, প্রতি মাসে কত টাকা জমা করতে হবে, মেয়াদ শেষে আপনাকে সর্বমোট কত টাকা ফেরত দেওয়া হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মুদ্রা বা মাসিক আমানত ডিপিএসের কিছু মূল বৈশিষ্ট্য আছে, যেমন মাসিক কিস্তি 100 টাকা থেকে 20-25 হাজার পর্যন্ত, মেয়াদ 3 বছর থেকে 20 বছর পর্যন্ত, এবং মেয়াদ বা কিস্তি বাছাই করে কিস্তি ঠিক করা হয়েছে, একবার কিস্তি বা মেয়াদ চয়ন করলে আর সংশোধন করা যায় না। যদি কোনো গ্রাহক টানা 3 মাসের জন্য কিস্তি দিতে ব্যর্থ হন তবে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কিস্তি মাসের 20তম দিনের মধ্যে জমা দিতে হবে। 1 বছর আগে বন্ধ হলে কোনো লাভ দেওয়া হবে না। 1 বছর পরে বন্ধ হয়েছে কিন্তু পরিপক্ক আগেই তাহলে সঞ্চয়ের মুনাফা দেওয়া হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগে? আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, মনোনীত ব্যক্তির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী দ্বারা সত্যায়িত হতে হবে। আবেদনকারী এবং নবীন উভয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে এবং 3 সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে, পরিস্থিতি নতুন আবেদনকারীর ক্ষেত্রে এবং অথবা প্রযোজ্য হলে। যোগ্যতা: এই ডিপিএসটি মুদ্রা বা মাসিক ডিপিএস প্রকল্প গ্রহণ করতে হলে সর্বনিম্ন 18 বছর বয়স এবং বাংলাদেশের নাগরিক হতে হবে ওই ব্যক্তিকে। চলুন আমরা দেখে নিই কত টাকা জমা করলে মেয়াদ শেষে কত টাকা লভ্যাংশ সহ পাওয়া যাবে। তো প্রথমে 100 টাকা করে মাসে জমা করলে মেয়াদ শেষে পাওয়া যাবে 3 বছরে 3,944 টাকা, 5 বছরে 7,108 টাকা, 8 বছরে 12,601 টাকা, 10 বছরে 16,883 টাকা, এবং 12 বছরে 21,735 টাকা, এবং 15 বছরে 39,240 টাকা, এবং 20 বছরে 48,405 টাকা পাওয়া যাবে মেয়াদ শেষে। এবার দেখে নিই প্রতি মাসে যদি 250 টাকা করে জমা করি তাহলে কত টাকা পাবো। 3 বছরে মেয়াদ শেষে 9,969 টাকা, 5 বছরে 17,771 টাকা, এবং 8 বছরে 31,502 টাকা, 10 বছরে 42,209 টাকা, 12 বছরে 54,339 টাকা, 15 বছরে 75,599 টাকা, এবং 20 বছরে 1,21,013 টাকা পাওয়া যাবে। আপনি যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ পাবেন 3 বছরে 19,939 টাকা, 5 বছরে 35,542 টাকা, এবং 8 বছরে 63,005 টাকা, 10 বছরে 84,417 টাকা, 12 বছরে 1,08,677 টাকা, 15 বছরে 1,41,998 টাকা, এবং 20 বছরে 2,42,206 টাকা পাবেন। আর যদি মাসে 1,000 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ পাবেন 3 বছরে 39,887 টাকা, 5 বছরে 71,184 টাকা, এবং 8 বছরে 1,26,010 টাকা, 10 বছরে 1,68,834 টাকা, 12 বছরে 2,17,354 টাকা, 15 বছরে 3,02,396 টাকা, এবং 20 বছরে 4,84,000 টাকা। প্রতি মাসে 1,500 টাকা করে জমা করলে 3 বছরে লভ্যাংশ সহ পাবেন 59,816 টাকা, 5 বছরে পাবেন 1,06,626 টাকা, এবং 8 বছরে পাবেন 1,89,014 টাকা, এবং 10 বছরে পাবেন 1,68,834 টাকা, 12 বছরে পাবেন 2,53,251 টাকা, এবং এই ডিপিএস মেয়াদটি 15 বছর এবং 20 বছরের নয়। চলুন এবার আমরা দেখে নিই প্রতি মাসে 2,000 টাকা করে জমা করলে মেয়াদ শেষে কত পাওয়া যাবে। 3 বছরে 79,754 টাকা, 5 বছরে 1,42,168 টাকা, 8 বছরে 2,52,019 টাকা, 10 বছরে 3,37,659 টাকা, 12 বছরে 4,34,708 টাকা, 15 বছরে 6,04,792 টাকা, এবং 20 বছরে 9,68,102 টাকা পাওয়া যাবে এই ডিপিএস থেকে। আপনি যদি প্রতি মাসে 2,500 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে 3 বছরে পাবেন 99,693 টাকা, 5 বছরে পাবেন 1,77,710 টাকা, 8 বছরে পাবেন 3,15,024 টাকা, 10 বছরে পাবেন 4,22,086 টাকা, 12 বছরে পাবেন 5,43,385 টাকা, 15 বছরে পাবেন 7,55,990 টাকা, এবং 20 বছরে পাবেন 12,10,128 টাকা
আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ পাবেন 3 বছরে 1,99,385 টাকা, 5-7 বছরে পাবেন 3,55,421 টাকা, 8 বছরে পাবেন 6,30,048 টাকা, 10 বছরে পাবেন 8,44,172 টাকা, 12 বছরে পাবেন 10,86,771 টাকা, 15 বছরে পাবেন 15,11,950 টাকা এবং 20 বছরে পাবেন 24,00,000। প্রতি মাসে 10,000 টাকা করে জমা করলে মেয়াদ শেষে 3 বছরে আপনি পাবেন 3,98,770 টাকা, 5 বছরে পাবেন 7,10,842 টাকা, 8 বছরে পাবেন 12,60,096 টাকা, 10 বছরে পাবেন 16,88,343 টাকা, 12 বছরে পাবেন 21,73,541 টাকা, 15 বছরে পাবেন 30,23,959 টাকা, 20 বছরে পাবেন 48,40,511 টাকা আপনি ডিবিসির মাধ্যমে পাবেন। প্রতি মাসে 15,000 টাকা করে জমা করলে 3 বছরে পাবেন 5,98,156 টাকা, 5 বছরে পাবেন 10,66,263 টাকা, 8 বছরে পাবেন 18,90,144 টাকা, 10 বছরে পাবেন 25,32,515 টাকা, 12 বছরে পাবেন 32,60,312 টাকা, 15 বছরে পাবেন 35,35,939 টাকা এবং 20 বছরে পাবেন 72,60,767 টাকা আপনি উত্তোলন করতে পারবেন। আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা জমা করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 3 বছরে 7,97,541 টাকা, 5 বছরে পাবেন 14,21,684 টাকা, 8 বছরে পাবেন 25,20,192 টাকা এবং 10 বছরে পাবেন 33,76,686 টাকা, 12 বছরে পাবেন 43,47,083 টাকা এবং 15 বছরে পাবেন 60,47,918 টাকা এবং 20 বছরে পাবেন 96,81,022 টাকা আপনি ডিপিএস থেকে উত্তোলন করতে পারবেন। আপনি যদি প্রতি মাসে 25,000 টাকা জমা করেন তাহলে 3 বছরে পাবেন 9,96,926 টাকা, 5 বছরে পাবেন 17,77,105 টাকা এবং 8 বছরে পাবেন 31,50,240 টাকা, 10 বছরে পাবেন 42,20,858 টাকা এবং 12 বছরে পাবেন 54,33,853 টাকা এবং 15 বছরে পাবেন 75,59,998 টাকা এবং 20 বছরে পাবেন 1,21,1,278 টাকা আপনি এই ডিপিএস থেকে উত্তোলন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।